সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করবেন আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্বাস আলী রাব্বানী। Ladies and gentlemen, we begin with recitation from the Holy Quran. Alhaj Maulana Mufti Muhammad Abbas Ali Rabbani. Assalamu alaikum wa rahmatullah. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا إن الله كان بكم رحيما إن الله كان بكم رحيما صدق الله العظيم تلاوت کرت آیاتی مہان اللہ رب العالمین بولین ہے ایماندارگن تمرا ایک اپورر شمپد انائی بھابی گراش کرونا تمرا پرشپر شمتی کرومی جے بیبوشا کرو تا بویدھو तुमरा निजे देर काउके हत्या करो ना निश्चय अल्लाह तुम्हारे प्रति दयालु बारकल्लाहु लना व लकुम फिल कुरान अल अजीम वस्सलामु अलैकुम व रहमतुल्लाह एबारे पवित्र गीता थेके पाठ करबेन अध्यापक डॉक्टर असीम सरकार नाउ रेसिटेशन फ्रॉम द होली गीता प्रोफेसर डॉक्टर असीम सरकार नमस्कार मुखं करोति वाचालं पुंगुं लंघयते ग्रीं यत् कृपातमहं वन्दे परमानन्द माधवं श्रीमद्भगवद्गीता चतुर्थोऽध्याय ज्ञानयोग परमेश्वर भगवान श्रीकृष्ण बोलेछेन नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्वते तत्स्वयं योगसंसिद्ध कालेनो आत्मनिबिन्दति एई जगते ज्ञानेर मतो पवित्र आर किछुई नेई ज्ञान होच्छे समस्त जगेर परिणत फल भक्ति चर्चार माध्यमे जिनि ज्ञान आयत्त करेन तिनि कालक्रमे आत्मार परा शांति लाभ करेन परमेश्वर भगवान श्रीकृष्ण आरो बोलेछेन
শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংহিতেন্দ্রিয়ং জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। তৎপর সংযত ইন্দ্রিয় এবং শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন, জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। শাস্ত্রে বলা হয়েছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করেন, অর্থাৎ ধন সম্পদ অর্জিত হয়। অতএব ব্যবসায়ী বৃন্দ যদি জেনে বুঝে সততা এবং নিষ্ঠার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন তাহলে তারা নিজেরা যেমন সফল হবেন একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তে, ওম শান্তে, ওম শান্তে। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সবাইকে নমস্কার। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো। Now recitation from the Holy Tripitaka, Venerable Buddhananda Mahathero. Namo tachha bhagavato arahato samma sambuddhaccha buddhang saranam gacchami dhammang saranam gacchami sanghang saranam gacchami। সে ভগবান অর্হত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। মাথায় তনিয়াং পোত্তাং আয়োসায়ে কাপোত্ত মানুরাকে এবং পে সাব্যভূতে আসো মানসাং ভাবায়ে আপারে মানাং। মা যেমন নিজের গর্ভজাত একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, সেরূপ ভাবিয়ে ছোট বড় কাছে দূরে অবস্থানরত সকল প্রাণীজগতের প্রতি অপরিসীম দয়া ভালোবাসা ও মৈত্রীভাব পোষণ করবে। ভগবান বুদ্ধ মহামঙ্গল সূত্রে বলেছেন, মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সততা নৈতিকতা শিল্পের প্রসার বাণিজ্যের ব্যাপকতা এবং জ্ঞানী পণ্ডিত ও সুশিক্ষিত ব্যক্তিদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকলে একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতি এবং শ্রীবৃদ্ধি সাধিত হবে। সাব্বে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, বিশ্বে শান্তি বিরাজ করুক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। নাও রেসিটেশন ফ্রম দ্য হোলি বাইবেল, রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। সবাইকে ইমানুয়েল আসসালামু আলাইকুম, নমস্কার। আমি বড়দিন এবং নববর্ষে শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। হিতোপদেশ সলোমন রচিত, ওরফে সুলাইমান রচিত, তার ১১ অধ্যায় কয়েকটি পদ আমি পাঠ করছি। সলোনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু ন্যায্য বাটকারা তাহার তুষ্টিকর। অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। ক্রোধের দিনে ধন উপকার করে না, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। ধার্মিক সংকট হইতে উদ্ধার পায়, দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। যে প্রতিবেশীকে তুচ্ছ করে সে বুদ্ধিবিহীন, কিন্তু বুদ্ধিমান নীরব হইয়া থাকে। সুমন্ত্রণার অভাবে প্রজালোক পতিত হয়, কিন্তু মন্ত্রী বাহুল্যে জয় নিশ্চিত হয়। দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে, কিন্তু যে ধার্মিকতার বীজ বনে সে সত্য বেতন পায়। যে ধার্মিকতায় অটল সে জীবন পায়, কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ায়
সে নিজ মৃত্যু ঘটায়। যে শস্য আটক করিয়া রাখে লোকে তাকে অভিশাপ দেয়, কিন্তু যে শস্য বিক্রয় করে তাহার মস্তকে আশীর্বাদ বর্তে। যে আপন ধনে নির্ভর করে সে পতিত হয়, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়। ইহাই প্রভুর বাণী, প্রভুর জয় হোক। ইমানুয়েল। অনুষ্ঠানের এই পর্যায়ে রপ্তানি বাণিজ্যে সাফল্যের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। Ladies and gentlemen, now a documentary on success in the export sector. দাম দিয়ে কেনা বাংলাদেশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত। একটি ধ্বংসস্তূপকে উন্নয়নের ধারায় ফেরাতে বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি বঙ্গবন্ধু জোর দিয়েছিলেন ব্যবসা বাণিজ্য ও রপ্তানির ওপর, যার ফলশ্রুতিতে 1973 সালে দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল ফরেন ট্রেড ডিভিশন। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন, একই সাথে অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন চা বোর্ডের সভাপতির দায়িত্ব। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পণ্য ও সেবা খাত উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বিগত কয়েক বছরে রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 2007-08 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল 14.11 বিলিয়ন মার্কিন ডলার, যা তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে 2018-19 অর্থ বছরে 46.87 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। 2019 সালের আংটাডের রিপোর্ট অনুযায়ী রপ্তানি প্রবৃদ্ধির হার বিবেচনায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। রপ্তানি সহায়ক ভৌত অবকাঠামো উন্নত করার ফলে রপ্তানি খাতে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হয়েছে। বাংলাদেশকে আমাদের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে, সেই জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই এবং তা বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। আমাদের অব্যাহত যে অর্থনৈতিক অগ্রগতি, তার ফলে আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রূপকল্প 2021-2024 সালে এলডিসি হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, বিমানবন্দরের থার্ড টার্মিনাল সহ আরও অনেক প্রকল্পের ভৌত অবকাঠামো বিনির্মাণ, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির নীতিকৌশল গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, সর্বক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় নতুন খাত সৃষ্টির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে প্রচলিত রপ্তানি পণ্য, তৈরি পোশাক খাতের পাশাপাশি অধিক সম্ভাবনাময় পণ্য যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, হিমায়িত মাছ, কৃষি ও কৃষিজাত পণ্য, ঔষধ জাতীয় পণ্য, প্রসেসড ফুড ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে অধিকতর জোর দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোর সংস্কার এবং মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থার সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনীমূলক ও রপ্তানি সহায়ক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য যে তৈরি পোশাক শিল্পে দক্ষতার জায়গায় বাংলাদেশ ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং বিশ্বের 10টি গ্রিন তৈরি পোশাক কারখানার মধ্যে 7টি বাংলাদেশে। বর্তমানে বাজার অর্থনীতির যুগে নিজস্ব বাজার সৃষ্টির মাধ্যমে রপ্তানি আয় প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতির চাকা সবল করার লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হল তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত 1% প্রণোদনা প্রদান, রপ্তানি উন্নয়ন তহবিল 3 বিলিয়ন থেকে বাড়িয়ে 3.5 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ, জিএসপি সুবিধা পাওয়ার জন্য রপ্তানিকারকগণ নিজেই রপ্তানিকৃত পণ্যের স্টেটমেন্ট অন অরিজিন ঘোষণা দিতে পারছেন, রেক্সের ক্ষেত্রে রপ্তানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো কম্পিটেন্ট অথরিটির দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে পণ্যের বাজার অনুসন্ধানের জন্য মাননীয় মন্ত্রী ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে সহ বিভিন্ন দেশ সফর করেন এবং এ সফরের মাধ্যমে উল্লেখিত দেশসমূহে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টিতে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। গ্র্যাজুয়েশন হওয়ার জন্য বা তারপরে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের সব কাজগুলো করা দরকার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ট্রেড রিলেটেড আছে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এক্সপার্ট এই লাইনে তাদেরকে ট্রেন করা, এডুকেট করা। তুরস্ক, শ্রীলঙ্কা, চীন, মিয়ানমার, নাইজেরিয়া, মালি, মেসিডোনিয়া, মরিশাস, জর্ডান, যুক্তরাষ্ট্র, ইরাক ও লেবাননের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যোগাযোগের ফলশ্রুতিতে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশদ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 36টি পণ্যের 2% হতে 20% পর্যন্ত নগদ সহায়তা প্রদান। পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে 84 কোটি টাকার এক্সপোর্ট রেডিনেস ফান্ড গঠন। রপ্তানিকারকদের প্রণোদনার জন্য প্রতিবছর সিআইপি সনদ ও জাতীয় রপ্তানি ট্রফি প্রদান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, দেশের 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সফলভাবে শেষ করে 25তম মেলার আয়োজন, ই কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, কমপ্লায়েন্স বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। কার্যক্রমের এই ধারাবাহিকতা বজায় থাকলে পণ্য ও সেবা ক্ষেত্রে যেমন রপ্তানি বাজার ও আয় সম্প্রসারিত হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ভিশন 2021-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী $60 বিলিয়ন রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে। সর্বোপরি সকল অংশীদারদের সহযোগিতায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ। শুধু এই অনুষ্ঠান একযোগে বাংলাদেশ টেলিভিশন ও পিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের সুবিধার্থে সাংকেতিক ভাষায় উপস্থাপিত হচ্ছে। বিদেশি অতিথিদের জন্য সকল বক্তব্য ও প্রধান অতিথির ভাষণের ইংরেজি অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। Ladies and gentlemen, this program is being telecast live through Bangladesh Television, BTV World and Bangladesh Betar. The program is also presented in sign language. English transcript of all narrations, including the speech of our honorable chief guest, will be made available for foreign delegates. এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম ফাতেমা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, may I have the pleasure to call upon Ms. Fatima Yasmin, Vice Chairman, Export Promotion Bureau, to please deliver address of welcome. ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বাণিজ্যমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, FBCCI-এর সম্মানিত সভাপতি, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী দেশীয় বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম আসর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। Distinguished ladies and gentlemen and foreign dignitaries, it is my honor and privilege to welcome you at this inaugural ceremony of Dhaka International Trade Fair. We are immensely delighted to celebrate Silver Jubilee of DITF. This program will be conducted in Bangla. We have arranged simultaneous English translation for you. সম্মানিত সুধী, শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যিনি আমাদের অর্থনৈতিক মুক্তির নির্দেশনা দিয়েছেন। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার সকল শহীদদের, 2 লক্ষ মা বোন, জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। বাংলাদেশের সকল অর্জনের মতোই DITF-এর রজত জয়ন্তী উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বছরের বাণিজ্য মেলার মূল প্রবেশদ্বার তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে।
মাননীয় সুধী, পদ্মা সেতু শুধুমাত্র যোগাযোগ উন্নয়নের অবকাঠামো নয়, বরং বাংলাদেশের উন্নয়ন ও অদম্য বাংলাদেশের প্রতীক। প্রবেশদ্বারে সেই জন্য স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বছরের প্রথম দিন এবং প্রথম অনুষ্ঠান, শতব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। আপনার এই সানুগ্রহ উপস্থিতির জন্য আপনার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশ আজ অর্থনীতির প্রবৃদ্ধির গৌরবোজ্জ্বল অবস্থানে চলে এসেছে। আমাদের দারিদ্রের হার 2023 সালে 16% নিচে নেমে আসবে। বাংলাদেশের অর্থনীতি 2030 সালে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 2041 সালে আমরা উন্নত দেশের কাতারে চলে আসব। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশ এবং জাতিকে সম্মানের আসনে আনার জন্য। বাংলাদেশ পৃথিবীর 31তম বৃহত্তম অর্থনীতি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বলিষ্ঠ নেত্রী। বিশ্বের সকল দেশের সাথে আমাদের সুসম্পর্কের কারণে বাণিজ্যের প্রসার হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারি এবং বেসরকারি খাত সম্মিলিতভাবে বৈশ্বিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে 2021 সালের মধ্যে 60 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। সম্মানিত সুধী, এবছর দেশি বিদেশি ক্ষুদ্র মাঝারি ও নারী উদ্যোক্তাদের নিয়ে 483টি স্টল মেলায় অংশগ্রহণ করছে। এই মেলা শুধুমাত্র পণ্য বিপণন নয়, একই সাথে এটি পারিবারিক বিনোদনেরও কেন্দ্রবিন্দু। সে কারণে আমরা চেষ্টা করেছি আমাদের দর্শনার্থীদের নাগরিক সুবিধা যাতে বাড়ানো যায়, অধিকতর দৃষ্টিনন্দন করা হয়েছে। আপনাকে এবং আপনার পরিবারের সদস্যকে আমি মেলা পরিদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন এ মেলার অন্যতম আকর্ষণ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও অর্থনৈতিক মুক্তির ধারাবাহিকতা প্রদর্শন করা হয়েছে এই প্যাভিলিয়নে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য। বাণিজ্য মেলার আয়োজন একটি বিশাল কার্যযজ্ঞ। মাননীয় বাণিজ্য মন্ত্রীর দিক নির্দেশনায় এবং বাণিজ্য সচিব মহোদয়ের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন সম্ভব হয়েছে। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এই মেলার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করেছেন। FBCCI-এর সম্মানিত সভাপতি এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা প্রদান করেছেন। আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই মেলায় যারা অংশগ্রহণ করছেন এবং আয়োজনের সাথে যারা সম্পর্কিত তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। এবারে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি শেখ ফজলে ফাহিম, সভাপতি FBCCI। Ladies and gentlemen, may I now request Sheikh Fazle Fahim, President FBCCI, to please deliver his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা MP, অনারেবল কমার্স মিনিস্টার জনাব টিপু মুন্সি MP, অনারেবল চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির জনাব তোফাল আহমেদ MP, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ,
বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, সম্মানিত সচিব বাণিজ্য মন্ত্রণালয়, মিসেস ফাতেমা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো, এস্টিম প্রেজেন্স, FBCCI ভাইস প্রেসিডেন্টস, ডিরেক্টরস, জেনারেল বডি মেম্বার্স, মেলায় অর্গানাইজার্স এবং পার্টিসিপেন্টস, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সর্ববৃহৎ পণ্য ও সেবা প্রদর্শনী ট্রেড ফেয়ার। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এই ধরনের মেলা বিশেষ ভূমিকা রেখে আসছেন। মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প খাতের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি ক্রেতা অন্বেষণ এবং বিদেশি বিনিয়োগের প্ল্যাটফর্ম হয়ে থাকে। সম্মানিত সুধী, এই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে FBCCI-এর পক্ষ থেকে জেলা, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে 71টি ইভেন্ট, সামিট এবং এক্সপো অর্গানাইজ করা হচ্ছে। প্রতিটি ইভেন্টের থিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল এবং জন্মশতবার্ষিকী। মাল্টিন্যাশনাল কয়েকটি ইভেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। D8 বিজনেস ফোরাম প্যারালেল টু D8 সামিট ঢাকাতে, চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরাম কুনমিং চায়নাতে, বাংলাদেশ হালাল ইকোসিস্টেম ঢাকাতে, কমনওয়েলথ বিজনেস ফোরাম 2020 রুয়ান্ডাতে, কমনওয়েলথ এশিয়া বিজনেস ফোরাম 2021 ঢাকাতে, বাংলাদেশ গ্লোবাল এক্সপো মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি সকল পণ্য শোকেস করার জন্য ঢাকাতে 2020 সালে সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সম্মানিত সুধী, 21 শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 21, ডিজিটাল বাংলাদেশ এবং 41 বাস্তবায়নের অগ্রগতিতে গত 10 বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এই 10 বছরে বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছে আমাদের এইথ ফিফথ ইয়ার প্ল্যান SDG-র সাথে অ্যালাইন্ড। বাংলাদেশের GDP গ্রু 188%, টোটাল ট্রেড স্ট্যান্ডস অ্যাট 100 বিলিয়ন, দারিদ্র বিমোচন হয়েছে 46% থেকে 20.5%, 120টি সোশ্যাল সেফটি নেট প্রকল্প চলমান, 3 লক্ষ কোটি টাকার উপর ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমে ইতিমধ্যে বিনিয়োগ চলছে, যার মধ্যে উল্লেখযোগ্য ইকোনমিক জোনস, হাইটেক পার্কস, কর্ণফুলি টানেল, পদ্মা ব্রিজ, পাওয়ার প্ল্যান্টস, মেট্রো রেলস, মাল্টি মডেল কানেক্টিভিটি, রেল, রোড, ওয়াটারওয়ে, ল্যান্ডপোর্টস অ্যান্ড এয়ারপোর্টস, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2-এর কাজ চলছে, বাংলাদেশ অ্যাপারেল সেক্টরে নম্বর 2, লেদারে গ্লোবালি নম্বর 8, রাইস প্রোডাকশনে আমরা 4th, ভেজিটেবল এবং ফ্রেশ ওয়াটার ফিশের 3rd, ফাস্ট মুভিং কনজিউমার গুডস এবং ডিউরেবল কনজিউমার গুডস 10 বছর আগে জেলা শহর থেকে আজ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ব্যবসা প্রসার হচ্ছে। 2020 সালে ডুইং বিজনেসের দ্রুত উন্নয়নের শীর্ষে 20টি দেশে দেশের তালিকায় বাংলাদেশ। আগামী 5 বছরে বাংলাদেশের ব্যবসা 97% গ্রোথ হবে গ্লোবাল বেঞ্চমার্ক 67-এর তুলনায়, অ্যাকর্ডিং টু আ স্টাডি বাই HSBC। সম্মানিত সুধী, এই সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং ভিশনারি লিডারশিপের জন্য। বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে ম্যাট্রিয়ার্ক অফ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের হার্টফেল গ্র্যাটিটিউড এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর সফলতা কামনা করছি। মেলার অর্গানাইজার্স এবং পার্টিসিপেন্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। উপস্থিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। Ladies and gentlemen, may I have the pleasure to call upon
Dr. Muhammad Jafaruddin, respected Secretary, Ministry of Commerce, to please deliver his speech. Bismillahir Rahmanir Rahim. 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অব হিউম্যানিটি ও জাতিপিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, প্রাক্তন সচিববৃন্দ, ভাইস চেয়ারম্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো, FBCCI সম্মানিত সভাপতি, কূটনৈতিক মিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী চেম্বার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, বাণিজ্য মেলা 2020তে অংশগ্রহণকারী বিভিন্ন দেশি বিদেশি ব্যবসায়ীবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও বিনম্র চিত্তে স্মরণ করছি ঐন্দ্রজালিক এক কণ্ঠস্বরের অধিকারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের, জেলখানায় শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত 2 লক্ষ মা বোনকে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক অভিনন্দন। আমাদের মহান স্বাধীনতার 50 বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন আজ আমাদের দ্বার প্রান্তে, যা আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দুর্লভ মুহূর্ত। সুখী সমৃদ্ধ কল্যাণমুখী ভবিষ্যৎ বিনির্মাণে দিন বদলে সনদ রূপকল্প 2021 সফলভাবে বাস্তবায়ন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত 2030-এর স্বপ্ন বাস্তবায়ন এবং তারই ধারাবাহিকতায় 2041 সালের মধ্যে জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলার প্রতিষ্ঠা করা জাতির কাছে আমাদের অঙ্গীকার। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং এবং বিভিন্ন দেশের পণ্য সামগ্রীকে একই আসরে উপস্থাপনের মাধ্যমে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার প্রয়াসে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এবং ইংরেজি নববর্ষ 2020-এর শুভেচ্ছা। আপনারা জানেন, বিশ্বব্যাপী ব্যবসায়িক যোগাযোগ ও পণ্য বিপণন আন্তর্জাতিকরণের ক্ষেত্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মেলা আমাদের ব্যবসা বাণিজ্য ও শিল্প সক্ষমতা এবং উৎকর্ষের প্রদর্শনী হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমাদৃত হয়েছে। বর্তমান সরকারের যুগোপযোগী ও উন্নয়ন বান্ধব নীতি সহায়তার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আজ শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারই প্রতিফলন। এই বাণিজ্য মেলা অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য প্রসারে অবদান রাখবে, যা GDP বৃদ্ধিতে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে সরকার যথাযথভাবে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। নির্বাচনী ইশতেহার 2018-এ রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন বাজার অনুসন্ধানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমি কিছু কাজের কথা উল্লেখ করছি। যুগোপযোগী রপ্তানি নীতি 2018 থেকে 2021 প্রণয়ন করা হয়েছে। বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রপ্তানি ট্রফি ও CIP মর্যাদা প্রদান করা হচ্ছে। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে অটোমেশনের মাধ্যমে সেবা প্রদান সহজীকরণ ও দ্রুততর করা হয়েছে। ইজ অব ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থান 176 থেকে 168 উন্নীত হয়েছে। এই অবস্থানকে আরও এগিয়ে নেওয়ার জন্য কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনলাইন লাইসেন্সিং মডিউল এর সেবা প্রদান সহজীকরণ ও দ্রুততর করা হয়েছে। রপ্তানিকারক তথা ব্যবসায়ীদের স্বচ্ছতা ও দ্রুততার সাথে সেবা প্রদানের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোতে রেজিস্টার্ড এক্সপোর্টার সিস্টেম চালু করা হয়েছে। বর্তমান সরকারের ফলপ্রসূ নীতি কৌশল বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই অর্জনের সাথে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। রপ্তানির নতুন বাজার উন্মোচনে দক্ষিণ আমেরিকা, ইউরোশিয়ান দেশসমূহ ও দক্ষিণ আফ্রিকার দেশসমূহে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার জন্য সম্প্রতি মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ সফর করেছেন। আমি উল্লেখ করতে চাই, আমরা ইতিমধ্যে নেপাল ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক FTA গঠনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রীলঙ্কার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে যৌথ সমীক্ষা কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চীন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মালি, মরিশাস, জর্ডান, ইরাক ও লেবাননের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক পরিচিতি লাভের জন্য 2019 সালে বিদেশে 28টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের রপ্তানি সহায়ক নীতির কারণেই বাংলাদেশের 744টি পণ্য বিশ্বের 196টি দেশে রপ্তানি হচ্ছে। পরিশেষে 25তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, পুলিশ প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মেলায় অংশগ্রহণকারী সকল দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি আমার নিজের কবিতার ভাষায় সবশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হলেন বিশাল আকাশের মতো উদার, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, বাঙালি, বাংলাদেশ, সারা বিশ্বের অহংকার। অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ চিরজীবী হোক। এবার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব তোফায়েল আহমেদ MP-কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। May I now humbly request our special guest, Mr. Tofail Ahmed MP, Honorable Chairman, Parliamentary Standing Committee, Ministry of Commerce, to please deliver his speech. Bismillah ar-Rahman ar-Rahim. আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, আন্তর্জাতিক বিশ্বে যিনি মর্যাদাশালী রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি লাভ করেছেন, মানবিক গুণাবলীর কারণে
মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত হয়েছেন, যার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে আমাদের প্রিয় বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যিনি এই সভার সভাপতি, জনাব টিপি মুন্সি এমপি উপস্থিত রয়েছেন, সম্মানিত বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন উপস্থিত আছেন, আমাদের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FBCCA-র সম্মানিত সভাপতি জনাব ফজলে শেখ ফজলে ফাহিম উপস্থিত আছেন, এবিবির ভাইস চেয়ারম্যান সম্মানিত ফাতিমা ইয়াসমিন, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহামানব, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এই বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীতে আমরা প্রবেশ করেছি, আজ 1 জানুয়ারি। 1920 সালের 17 মার্চ তিনি জন্মেছিলেন এই বাংলার মাটিতে, যার জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম। সেই মহান নেতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি বিরাজ করছেন। আমাদের আজকে বছরের ইংরেজি বছরের প্রথম দিন, আপনাদের সকলের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। এটা 25তম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমি ভাগ্যবান যে আমি নিজে যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমি 9 বার এই অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এটা একটা আকর্ষণীয় একটা মাস, একটা মিলন মেলা হবে এখানে, দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা এখানে আসবেন, আমাদের পণ্যের সাথে পরিচিত হবেন এবং আমাদের এক্সপোর্টের ব্যাপারে এই মেলা থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। অনেকে এখানে আমাদের পণ্য দেখে তারা অর্ডার দেন, পরে এলসি করেন, আমাদের পণ্য তারা নিয়ে যান। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে তিনি লন্ডন হয়ে 10 জানুয়ারি বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন, তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় তিনি এসেছিলেন। লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সাংবাদিকরা যখন বলল আপনার দেশ তো ধ্বংসস্তূপ, তখন উত্তর দিয়েছিলেন, আমার দেশের মাটি যদি থাকে, আমার দেশের মানুষ যদি থাকে, একদিন এই ধ্বংসস্তূপ থেকেই আমি আমার বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব। 10 তারিখ ফিরে এসে 12 তারিখ প্রধানমন্ত্রী হয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। কি নিরলস পরিশ্রম করেছেন 3 বছর 7 মাস। গোলাঘরে চাল ছিল না, ব্যাংকে টাকা ছিল না, বৈদেশিক মুদ্রা ছিল না, সব কিছু স্বাভাবিক করেছিলেন। তখনই 15 আগস্ট সব পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যারা সেদিন শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। 4 জাতীয় নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, যেই রক্ত আপসহীন, যে রক্ত মাথা নত করতে জানে না, সেই বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনার হাতে 1981 সনের 13-14 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতাকা তার হাতে তুলে দিয়েছিলাম। 21 বছর পর 1996 সনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 5 বছর কি নিষ্ঠার সাথে তিনি কাজ করেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু করেছিলেন, যে বাংলাদেশ আমরা খাদ্যে ঘাটতি দেশ ছিলাম সেটাকে স্বাভাবিক করেছিলেন, আবার 2001-এর নির্বাচনে ষড়যন্ত্র করে আমাদেরকে হারিয়ে দেওয়ার পর 5টি বছর অমানুষিক নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে, আবার 2008-এর নির্বাচনে 270টি আসনে আমরা বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা 9 সালের 6 জানুয়ারি সরকার গঠন করেছিলেন। তারপরে যুদ্ধ অপরাধীদের বিচার থেকে শুরু করে সব কিছু তিনি করেছেন। এই 10-11 বছর তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, এবার এক নাগারে 3 বার 11 বছরে এই জানুয়ারি মাসের 7 তারিখে তিনি নতুন সরকার গঠন করেছিলেন। আজকে দেশ অনেক উচ্চতায়, 1972-এ আমাদের রপ্তানি ছিল $348 মিলিয়ন। বিএনপি যখন ক্ষমতায়, 96-তে যখন আমরা ক্ষমতায়, তখন $380 কোটি থেকে, অর্থাৎ $3.8 বিলিয়ন থেকে আমরা রেখে গিয়েছিলাম $7 বিলিয়ন। বিএনপি ক্ষমতায় থেকে মাত্র $3 বিলিয়ন তারা 5 বছরে বৃদ্ধি করতে পেরেছিল, $10 বিলিয়ন। আর এবার পণ্যের দিক থেকে $40 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে, সেবা কাজ সহ $45-46 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছিল। এবং নতুন করে আমরা টার্গেট করেছি, বাণিজ্য মন্ত্রণালয় টার্গেট করেছে, এবার আমাদের সেবা কাজ সহ $53 বিলিয়ন আমাদের রপ্তানি হবে। এবং 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তিতে আমাদের এক্সপোর্ট $60 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। আমি এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে গত 10 বছরে 1 দশকে আমাদের মাথাপিছু আয় 106% বৃদ্ধি পেয়েছে, প্রায় এখন আমাদের মাথাপিছু আয় $2000। তো কোথায় ছিলাম আর আজকে কোথায় এসেছি? তিনি একজন দূরদর্শী সম্পন্ন নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আজকে বিশ্বের মানুষ, আমরা যখন মন্ত্রী হিসেবে বিদেশে গিয়েছি আমাদেরকে জিজ্ঞাসা করেছে কি করে তোমাদের এত উন্নয়ন হলো, কারণ স্বাধীনতার পরে অনেক অর্থনীতিবিদ বলেছিল বাংলাদেশ হবে বিশ্বের দরিদ্র দেশের মডেল, আর একজন তো বলেছিল বাংলাদেশ ইজ নাথিং বাট এ বটমলেস বাস্কেট। তো বঙ্গবন্ধু যে কাজগুলির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সেগুলি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। অমর্ত্য সেনের ভাষায় সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে পাকিস্তান থেকে, এমনকি সামাজিক কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকেও আমরা এগিয়ে। আমাদের গড় আয়ু বেড়ে 72 বছরের বেশি হয়েছে, অথচ স্বাধীনতার পরে ছিল 39 ইয়ার্স। আজকে ভারত পাকিস্তান আমাদের থেকে কম, 66-67 এরকম গড় আয়ু তাদের। আমাদের মাতাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমি বলেছি মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এদের থেকেও আমাদের এগিয়ে। আজকে পাকিস্তানের যারা বুদ্ধিজীবী টকশোতে তারা বলে যে ইমরান খানকে লক্ষ্য করে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, ইমরান খান বলেছিলেন সুইডেন মডেলে আমি পাকিস্তান গড়ে তুলব, তখন তারা বলেছিলেন সুইডেনের দরকার নেই, তাদের উর্দু ভাষায় যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। দ্যাট ইজ বাংলাদেশ এখন একটা অনুকরণ অনুসরণীয় দেশ, এবং তারই নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু আমি এটিকে বলতে চাই যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গিয়ে চলেছেন, বঙ্গবন্ধু দুটো স্বপ্ন নিয়ে তিনি রাজনীতি করেছিলেন, একটা বাংলাদেশের স্বাধীনতা, আরেকটি ছিল বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়া।
তাই তো 7ই মার্চের সেই বিশ্ববিখ্যাত ভাষণে তিনি উল্লেখ করেছিলেন, এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তি কথাটা তিনি আগে বলেছিলেন। তারপরে যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, যে কর্মসূচিগুলি দিয়েছিলেন সেটা তিনি বাস্তবায়ন করে যেতেন, আমরা আজকে কোথায় যেতাম? কিন্তু বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণ করতে তিনি এগিয়ে চলেছেন। আজকে আমরা আণবিক বিদ্যুৎ কেন্দ্রের সদস্য হয়েছি, আমরা আজকে স্যাটেলাইট ক্লাবের আমরা সদস্য হয়েছি, আজকে পায়রা বন্দর, তারপরে মাতার বাড়ি, কর্ণফুলি টানেল, তারপরে আমাদের মেট্রো রেল থেকে শুরু করে যে সমস্ত বিরাট বিরাট কর্মসূচি। আমি গ্রামের ছেলে, এখনও প্রতিনিয়ত গ্রামে যাই, বাবা আমার কবরের পাশে বসি। যে গ্রামে জন্মগ্রহণ করেছিলাম অন্ধকার ছিল, আজকে সেই গ্রাম শহরে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। সুতরাং আমরা এগিয়ে যাব। একটি স্বপ্ন বঙ্গবন্ধু পূরণ করতে পারেন নাই, সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাধ্যমে আমরা পূরণ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় আমরা পরিণত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রোতা মণ্ডলী, এখন বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপিকে। লেডিস এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ দ্য প্লেজার টু কল আপন দ্য চেয়ারপারসন অফ দ্য সেরেমনি মিস্টার টিপু মুন্সি এমপি, অনারেবল মিনিস্টার, মিনিস্ট্রি অফ কমার্স, টু প্লিজ ডেলিভার হিজ স্পিচ। আজকের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 25তম, এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, তার স্বপ্নের উত্তরাধিকার, বাঙালির ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জনাব তোফায়েল আহমেদ এমপি সাহেব, রয়েছেন আমাদের সেক্রেটারি সাহেব, রয়েছেন আমাদের বিসিসিআইয়ের সভাপতি, নতুন প্রজন্মের নেতৃত্বদানকারী ব্যবসায়ী নেতা, আমাদের ইপিবির ভাইস চেয়ারম্যান, সামনে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, ডিপুটি স্পিকার সাহেব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুধীবৃন্দ, বিদেশি আমাদের অতিথিবৃন্দ, সাংবাদিক মিডিয়ার ভাইয়েরা, আজকের দিনটা বিশেষ দিন। আমরা 25তম, আমরা বলা যায় যে আমাদের সুবর্ণ 25তম পালন করতে যাচ্ছি, 25তম বছর হয়ে আসলে এটা হলো, এটা একটা নতুন মাইল ফলক আমাদের জন্য। এই দিনে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়েছি আমাদের এটা উদ্বোধন করার জন্য। আমরা অনেকটাই আমরা আনন্দিত, একটু আবেগ তাড়িত, কারণ ওনাকে পাওয়া গেছে এই বছরের প্রথম দিন। আর বছরের প্রথম দিন আপনাদের প্রতিও শুভেচ্ছা, শুভ ইংরাজি নববর্ষ। শুরুতেই যার জন্য যার নেতৃত্বে আমরা পেয়েছি বাংলাদেশ, এই দেশটাকে যিনি তার অক্লান্ত পরিশ্রম, জীবনের শ্রেষ্ঠতম সময় কারাগারে থেকেছেন, জাতিকে সুসংগঠিত করেছেন, বাঙালির ঠিকানা দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে চাই, তার বিধি আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের শহীদ সাথী মুক্তিযোদ্ধারা, 30 লক্ষ শহীদ এবং মা বোনেরা যাদের সম্ভ্রম হারিয়েছেন, সবাইকে এই দিনে স্মরণ করতে চাই। এবছর আজকে শুরু আমাদের জাতির জনকের 100তম জন্মবার্ষিকী, এই বছরটাকে আমরা বিশেষভাবে পালন করতে চাই, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দরাও চাই সবাই মিলে যেন মুজিব বর্ষটা আলোয় আলোকিত হয়ে উঠুক, আমাদের সার্বিকভাবে দেশের অবস্থাটা যেন আমরা উন্নয়নের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় সুধীবৃন্দ, আজকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই মেলা করতে যাচ্ছি। আমাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো আমাদের দেশের যা প্রোডাক্ট আছে সেটার আন্তর্জাতিকীকরণ, বাইরের মানুষের কাছে তুলে ধরা, এবং নতুন নতুন প্রোডাক্ট
যেন আমরা বাজারে নিয়ে আসতে পারি, সেই ব্যাপারে বা বিদেশি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করতে আমাদের দেশি উৎপাদক যারা করেন তাদেরকে উৎসাহিত করা, আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। এবারও প্রায় 21টা দেশের প্রতিনিধিত্ব রয়েছে এখানে, তারা এসছেন, দেশীয় উৎপাদনকারীরা আসছে, অনেকে এসছেন এবং এটা একটা নতুন মাত্রা পেয়েছে এবার। আমরা অন্যান্য বছরের তুলনায় একটু ডিফারেন্ট করতে চেয়েছি, যে একটু দোকান কমিয়ে দিয়ে জায়গার প্রশস্ত করা, একটু বিউটিফিকেশনের কাজটা ভালো করতে চেয়েছি, যাতে করে সবার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি যাতে করে আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে পারি। আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে যারা বাইরে পাঠাই, আমরা অনেকখানি নির্ভরশীল আমাদের পোশাক শিল্পের জন্য। পোশাক শিল্প প্রায় 83-84% আমাদের এক্সপোর্ট, কিন্তু শুধুমাত্র একটার উপরে ডিপেন্ড করে আমরা আগাতে চাই না। আমাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে নামতে হবে। আমাদের অনেকগুলো খুব আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আমাদের সামনে রয়েছে, যেমন পাটজাত দ্রব্য আমাদের এবছর, আরও লাইট ইঞ্জিনিয়ারিং কথা বলা হয়েছে, আর রয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এমনি অসংখ্য প্রোডাক্ট, আইসিটি যেটা আমাদের জন্য এখন অত্যন্ত লুক্রেটিভ মনে করি, নতুন প্রজন্মের যারা আসছেন অসাধারণ দক্ষতায় তারা এই কাজগুলো করে চলেছেন, যেটা আমাদের বহির্বিশ্বে বাংলাদেশ খুব নাম করেছে, এবং আগামী দিনগুলো আমি মনে করি আমাদের এই সেক্টরটা আমাদের একেবারে বলা যাবে যে এটা একটা আকর্ষণ, এবং দেশের উন্নতির জন্য, দেশকে ফোকাস করার জন্য এবং ফরেন কারেন্সি আর্নিংয়ের জন্য আইসিটি সেক্টর ক্যান বি এ নাম্বার ওয়ান আমাদের টার্গেট হতে পারে। প্রিয় সুধীবৃন্দ, আমি খুব বেশি সময় নেব না, মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেক কাজ করবেন বছরের প্রথম দিনই, আমি চেষ্টা করছি যাতে করে কমের মধ্যে কথা বলে শেষ করা যায়। আমরা জানেন আপনারা সবাই 2024 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের সমস্যা, কারণ আমরা যে ফ্যাসিলিটিসটা পাচ্ছি, যে সুবিধাটা পাচ্ছি, সেটা কার্টেল হয়ে যাবে, কমে যাবে। তো সেই জন্য আমরা তৈরি হচ্ছি যাতে করে বিভিন্ন দেশের সাথে আমরা বাইলেটারাল এগ্রিমেন্ট FTA PTA করার জন্য বেশ কিছু পথে গিয়েছি। আমরা খুব আশা করছি আগামী 6 মাসের মধ্যে অন্তত 3টা দেশের সাথে আমরা বাইলেটারাল এগ্রিমেন্ট করতে পারবো, যেটা FTA সম্ভব হবে, এবং সেই লক্ষ্যে আগাচ্ছি আমরা। আমাদের নতুন প্রোডাক্টও বাইর করতে হবে যাতে করে সেই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, এবং আমরা কিন্তু সেই পথে এগোচ্ছি, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। সব আমাদের চামড়ার প্রোডাক্ট কিন্তু খুব ভালো হতে পারে বিদেশে, আমাদের চামড়ার কোয়ালিটি, এবং আমাদের কিছু কিছু প্রোডাক্ট কিন্তু বাইরে বেশ আকর্ষণ হচ্ছে, আমাদের বেড়েছে, আমাদের নতুন জায়গাতে গিয়েছে, সেখানে একটু সমস্যা ছিল, যে সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। আমরা আশা করছি এই বছরটা চামড়া জাতীয় প্রোডাক্টও আমরা আন্তর্জাতিক বাজারে ভালোভাবে প্রবেশ করতে পারব। আমাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর দিকে আমরা তাকাচ্ছি, আমাদের নতুন মার্কেটের কথাও চিন্তা করছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এখনই বলছিলেন যে আমাদের ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ইম্প্রুভ করে গেছে, দ্যাট ক্যান বি আওয়ার নেক্সট ডেস্টিনেশন। আমরা ইউরেশিয়ান কান্ট্রি, রাশিয়া এবং আরও 4টা দেশের সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, এবং সেই মার্কেটটা আমরা ধরার চেষ্টা করছি। হোপফুলি এবছর সেখানেও একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পাবো। আমরা মধ্যপ্রাচ্য, যাদের অনেক বাইং ক্যাপাসিটি, তারাও তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, সো দ্যাট আমরা যেন একটু বেটার প্রাইস পাই এবং নতুন মার্কেটে আমরা ঢুকতে পারি। এইসব অসম্ভব সব কাজগুলো কিন্তু আমরা সম্ভবের মধ্যে নিয়ে আসছি। আমরা আশা করি এই বছরটা আমাদের জন্য অনেকখানি উন্নতি হবে। আপনারা সবাই জানেন ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, আমরা শুরু করেছি কাজ, আমাদের 8 পয়েন্ট আমরা এগিয়েছি, কিন্তু যদিও সেটা নট খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা অনেকগুলো আরও পথ, অনেকগুলো কাজ আমরা করেছি, যাতে যার ফলে এই ইজ অফ ডুইং বিজনেসের নাম্বারগুলো আমাদের আরও বেটার হবে, বাইরের থেকে আমরা সাহায্য, বাইরের লোকের, বাইরে যারা আছে তারা আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং তারা তাকাবে। আমরা কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমরা তৈরি, আপনারা সবাই জানেন যে 100টা অর্থনৈতিক জোন করা হয়েছে, তার মধ্যে প্রায় 70-75 ভাগই কিন্তু রেডি হয়ে গেছে, বিদ্যুৎ রেডি আছে, ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, অনেক লুক্রেটিভ প্রপোজাল দেওয়া হয়েছে, ট্যাক্স সলিডের ব্যাপার বলা হয়েছে, 100% প্রফিট রিপেট্রিয়েট করতে পারবে, তারা দেশে নিয়ে যেতে পারবে, এই ধরনের সুবিধা রয়েছে। আমাদের রয়েছে প্রায় 170 মিলিয়ন পিপল
যেটা বড় মার্কেট, যার মধ্যে অলমোস্ট 40 মিলিয়ন পিপুলের বাইং ক্যাপাসিটি অলমোস্ট ইউরোপের কাছাকাছি চলে গেছে। পাশে সুযোগ রয়েছে ভারত এবং চায়নার মতো মার্কেট, যেখানেও কিন্তু আমাদের ফ্রি অ্যাক্সেস আছে মাল পৌঁছানো। তো একটা বিদেশিদের জন্য এটা একটা গুড অপরচুনিটি, এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সব জায়গাতে কথা বলছি। আমাদের অ্যাম্বাসেডার দিকে বলা হয়েছে যে আপনাদের একটাই, নাও অনলি ওয়ান পলিটিক্স ইজ বিজনেস, লেটস ডু বিজনেস। আমাদের বিজনেস করে ব্যবসা করেই দেশের আনএমপ্লয়মেন্টটাকে কভার করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। তো এই সব দিকেই আমরা কাজ করে চলেছি। একটা দু একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার সাহায্য আমরা পেয়েছি। উনি বলেছেন এই সরকার ব্যবসা বান্ধব সরকার, সরকার ব্যবসা করবে না কিন্তু ব্যবসায়ীদেরকে সাহায্য করবে সর্বতোভাবে তারা। এবং গত বছর পর বছর ধরে দেখেছি তার সহযোগিতা, তার স্পর্শ। দু একটি কথা বলতে চাই, বেশি সময় নেব না। 98 সালের কথা, আজকে থেকে 22 বছর আগে, তখন আমি বিজিএমের ভাইস প্রেসিডেন্ট, তখন ওনার কাছে গিয়েছিলাম আমরা। প্রথমেই বলেছিলেন তোমাদের শ্রমিকদের, মেয়ে শ্রমিকদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। সেই থেকেই দেখেছি শ্রমিকদের প্রতি তার কী মমত্ববোধ, কীভাবে উনি সাহায্য করেছেন শ্রমিকদের দিকে। একইভাবে আমাদেরও যখন বিপদ এসেছে, এই ব্যবসায়ীদেরও যখন বিপদ এসেছে, উনি পাশে দাঁড়িয়েছেন। আমার আজও মনে পড়ে যেদিন আমাদের রানা প্লাজা ধসে পড়লো, সেদিন অনেক রাতে, অনেক গভীর রাতে ওনার কাছে গেছি আমরা, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। যতদিন পর্যন্ত ফুল রেস্কিউ না হয়েছে, প্রতিদিন খবর নিয়েছেন, আমাদের সাহস দিয়েছেন। ব্যবসায়ী সমাজ আপনার কাছে চিরকৃতজ্ঞ, সব বিপদেই আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ব্যবসায়ীরা, আমাদের ব্যবসায়ী নেতারা, আমার সব মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায় যে আমি মন্ত্রী হয়েছি বটে, কিন্তু মাথার মধ্যে নিজে এখন ব্যবসায়ী, তো কথা বলতে বলতে ব্যবসায়ী বলে ফেলি আর কি, তো সেটা ভুল ক্ষমা করবেন আপনারা। কিন্তু ব্যবসায়ীরা তার সাহসর্য পেয়েছে, তার আশীর্বাদ পেয়েছে বলেই আজকে আমরা অনেক দূর এগিয়েছি এবং অনেক দূর এগোতে আছি। আমি দুটো ছোট্ট কথা বলে শেষ করছি, গত দুই দিনের দুটো কথা বলি। পরশু দিন আমাকে চাইনিজ অ্যাম্বাসেডর বলছিল যে চায়নার সাথে ভারত 1 নম্বর ব্যবসায়ী পার্টনার, 2 নম্বর পাকিস্তান, আর 3 নম্বর ছিল বাংলাদেশ এই অঞ্চলে। কিন্তু উনি বললেন যে 2019 সালের শেষে এসে আমরা পাকিস্তানকে ডিঙিয়ে আমরা 2 নম্বর হয়ে গেছি তাদের সাথে। এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য যে আমরা এগোচ্ছি। আমার আজকের কাগজে দেখলাম ভারতের হাই কমিশনারও বলেছে যে বাংলাদেশের এই সমৃদ্ধি দেখার মতো এবং ভারত সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। এই দুটো ইনফরমেশন আমাদের জন্য ইন্সপায়ার করবে। আমি আর কথা বাড়াতে চাই না, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন ধারণ করে একজন মানুষ উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন। স্বপ্ন একটাই, এ দেশের মানুষের মুখে হাসি ফুটাবেন, শিক্ষিত উন্নত এক জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করবেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায় এক বাংলাদেশ হবে। আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করে যাব। আজকের এই বছরের প্রথম দিন, আপনাদের কাছে এই চাওয়া। আপনাদের মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রোতা মণ্ডলী, আমরা উপনীত হয়েছি সেই মহেন্দ্র খনে। এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, may I have the honor to invite the chief guest of the ceremony, Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina, to please deliver her speech and formally declare the 25th DITF 2020 officially open. Ladies and gentlemen, Honorable Prime Minister. Bismillahir Rahmanir Rahim. আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, কূটনৈতিক মিশনের মান্যবর সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দেশি বিদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রপ্তানিকারবৃন্দ, মেলায় যারা অংশগ্রহণ করতে এসেছেন, সকল দেশি বিদেশি প্রতিনিধি, অতিথিবর্গ, ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। 2020 আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 2020 সাল জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা
উদযাপন করতে যাচ্ছি। আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহশ্রদ্ধ সালাম। বাঙালি জাতি, বাংলাদেশ, এই বাংলাদেশ নামটিও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরই দেওয়া। আর বাঙালি জাতি যারা ছিল, প্রায় 82 ভাগের উপর মানুষ দরিদ্রসীমার নিচে বাস করত, শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা একটা জাতির সত্তা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে। জাতিপিতা স্বাধীনতার পর সে উদ্যোগও নিয়েছিলেন এবং তার শুভ ফল, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করা, এই পদক্ষেপ নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন। মানুষ এই স্বাধীনতার শুভ ফল পেতে শুরু করেছিল দুর্ভাগ্য 75-এ 15ই আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই সাথে আমার পরিবারের সকল সদস্য। আমরা 2টি বোন ছাড়া সবাইকেই আমি হারালাম, মা ভাই সবাইকে। 75-এ 15ই আগস্ট আমাদের জন্য সবথেকে একটা মানে কালো দিবস আমি বলবো। আমাদের অগ্রযাত্রা থেমে গেল। যে স্বপ্ন নিয়ে তিনি দেশ স্বাধীন করেছিলেন সেটা আর পূরণ হতে পারেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। গঠন করার পর থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে কীভাবে এই দেশকে আবার উন্নত সমৃদ্ধ করা যায়। কিন্তু আমরা জানি যে একটি দেশকে যদি উন্নত করতে হয় তাহলে তার ব্যবসা বাণিজ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতা বাড়ানো, মানুষকে কর্মক্ষম করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের শিক্ষিত করে গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করা, এটা একান্তভাবে গুরুত্বপূর্ণ বলেই আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা জানি যে বাণিজ্য বসতের লক্ষ্যে, এটা কথাই আছে, কাজে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে বাণিজ্যের উপরে গুরুত্ব দিয়েছি। আর আরেকটি কথা স্পষ্ট বলতে চাই যে যখনই আমি দ্বিতীয়বার সরকার গঠন করলাম, বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা ছিল, কিন্তু বাংলাদেশ সেই মন্দা কাটিয়ে উঠে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানিটাও আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি, প্রবৃদ্ধি অর্জন আজকে আমরা 8.15% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। যখন সারা বিশ্ব প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু ধারাবাহিকভাবে আমাদের প্রবৃদ্ধি অর্জন আমরা বৃদ্ধি করে চলছি। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে $1,909। আমরা দারিদ্রের হার 41% থেকে 20.5% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের সকল উন্নয়নের যে লক্ষ্যটা সেটা হচ্ছে একেবারে তৃণমূল মানুষের আর্থসামাজিক উন্নতি করা। পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখি যে আমাদের যত উৎপাদন বা বাণিজ্য ব্যবসা বাণিজ্য যাই আমরা করি, আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা আমাকে বাড়াতে হবে। আর সেই সাথে সাথে রপ্তানি আমরা করব, কিন্তু সেই রপ্তানিটা আমরা আরও অধিক জায়গায় করতে চাই এবং সবথেকে আমরা অগ্রাধিকার দিতে চাই আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে। আর সেই প্রতিবেশী দেশের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং সেখানে তাদের সাথে সমঝোতা স্মারক করেছি এবং ব্যবসা বাণিজ্যটাকে সহজ করে দেওয়া এবং দেশে যাতে বিনিয়োগ আসে সেদিকে বিশেষ দৃষ্টি আমরা দিয়েছি। এবং আমরা আমাদের রপ্তানি বৃদ্ধি, ডুইং বিজনেস এর ব্যয় হ্রাসের জন্য বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি এবং বিনিয়োগ উন্নয়নের জন্য স্থাপিত ওয়ান স্টপ সার্ভিস, অবকাঠামো উন্নয়ন, সর্বোপরি ইকোনমিক জোন আমরা সৃষ্টি করছি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সারা বাংলাদেশব্যাপী আমরা গড়ে তুলছি, যাতে করে কেউ যদি বিনিয়োগ করতে আসেন সবথেকে সমস্যা হয়ে যায় জমি ভূমির, এই ভূমির সমস্যাটা যেন না হয় সেজন্য 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে তা আমরা উন্নত করে দিচ্ছি, যে যখনই যারা বিনিয়োগ করতে আসবেন যেন জমিটা সাথে সাথে পেয়ে যান, সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক আপডেট
2019 রিপোর্ট অনুসারে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কারণ মাত্র 10 বছরের মধ্যে আমরা এই অর্জন করতে সক্ষম হয়েছি। এবং ওয়ার্ল্ড ব্যাংকের 2020 প্রতিবেদন অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 190 দেশের মধ্যে গত বছর থেকে 8 ধাপ উপরে উঠে 168 অবস্থানে এসেছে। কাজেই 2020 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সত্যি কথা বলতে কি যে ইজ অফ ডুইং বিজনেস এটা আমরা আরও সহজ করে দিচ্ছি যারা ব্যবসা এই দেশে করতে চান। কারণ আমাদের সরকার, আমি এটুকু বলতে পারি যে আমরা নিজেরা ব্যবসা করি না, কিন্তু আমরা ব্যবসা বান্ধব সরকার। আমরা ব্যবসা করার জন্য অনেকের সুযোগ সৃষ্টি করে দিই। আর বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অবস্থান গত বছরে যেখানে 89 ছিল, এখন আমরা 72 অবস্থানে চলে এসেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আমরা উন্নতি করতে পারব। আমরা এ পর্যন্ত ব্যবসাটা সহজ যাতে হয় তার জন্য একটা টাস্ক ফোর্সও আমরা তৈরি করে দিয়েছি যে কীভাবে এই বিনিয়োগ বা বাণিজ্য আরও সহজভাবে করা যেতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রায় 666 পণ্য আমরা 202 দেশে রপ্তানি করছি। 2018-19 অর্থবছরে পণ্য সেবা খাতে রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে 46.87 বিলিয়ন মার্কিন ডলার। আমরা ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদের রিজার্ভ এখন যথেষ্ট ভালো। আর তাছাড়া আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা দূতাবাসে, যেমন আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে আমাদের ইংল্যান্ড এবং ইউরোপে যতগুলি মানে দূতাবাস আছে সকল রাষ্ট্রদূতকে ডেকে সেখানে তাদেরকে আমরা ব্রিফ করেছি যে আসলে এখন ডিপ্লোম্যাসিটা হয়ে গেছে ইকোনমিক ডিপ্লোম্যাসি, এখন আর শুধু পলিটিক্যাল দিক দেখলে হবে না। কাজে ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ করা যায় কিভাবে, নতুন নতুন বাজার খুঁজে পাওয়া এবং নতুন নতুন পণ্য আমরা যাতে রপ্তানি করতে পারি সেটাও খুঁজে পাওয়া, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশনা দিয়েছি। আমি যখনই যে এলাকায় যাচ্ছি সেই এলাকায় আমাদের যারা রাষ্ট্রদূত আছেন অর্থাৎ অ্যাম্বাসেডর আছেন তাদেরকে আমরা সেইভাবে নির্দেশ দিচ্ছি। তাছাড়াও আমরা বিভিন্ন দূতাবাসে বাণিজ্যিক উইং খুলে দিয়েছি যাতে এই ব্যবসা বাণিজ্যটা আরও সহজ হয়। কারণ আমাদের একটা লক্ষ্য, স্থির লক্ষ্য আছে যে আমরা কত করতে চাই। আর রপ্তানির ক্ষেত্রে আমি বলবো যে একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীলতা না, আরও অধিক পরিমাণে পণ্য যেন আমরা উৎপাদন করতে পারি, রপ্তানি করতে পারি, আবার আমার দেশের বাজারেও বা আমার প্রতিবেশী দেশগুলিতে যাতে সেই পণ্যটা প্রয়োজন হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয় এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের মাধ্যমে দেশে সম্ভাবনাময় 4 সেক্টর যথা চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং প্লাস্টিক পণ্য উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এসব খাতে রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে বলে আমি মনে করি। সাথে সাথে আমরা ICTকে সবথেকে গুরুত্ব দিচ্ছি কারণ বিশ্ব প্রযুক্তি নির্ভর আর এই প্রযুক্তি ব্যবহার করা একান্তভাবে দরকার, বিশেষ করে ডিজিটাল ডিভাইস। আমরা যত বেশি ডিজিটাল ডিভাইস উৎপাদন ব্যবহার এবং রপ্তানি করতে পারবো আমাদের অর্থনীতিতে সেটা আরও বেশি অবদান রাখতে পারবে। এবং আমি মনে করি যে এই ICT সেক্টরটাই আমাদের সবথেকে বড় একটা সেক্টর হবে ভবিষ্যতে। এই পণ্য রপ্তানি করে আমরা বিশাল অঙ্কের অর্থ উপার্জন করতে সক্ষম হব। সেভাবে আমাদের ছেলেপেদের আমরা ট্রেনিং করছি, ICT পার্ক আমরা করে দিচ্ছি, আমরা সেইভাবেই বিভিন্ন কাজ করে যাচ্ছি। ICTর জন্য ইনকিউবেটর তৈরি করে দিচ্ছি, আমরা লোক বল যাতে তৈরি হয় তার জন্য ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। তাছাড়া এখন হচ্ছে আপনারা জানেন যে পরিবেশ রক্ষার দিকে মানুষের দৃষ্টি খুব বেশি আর পরিবেশ বান্ধব একটি কৃষি পণ্য হচ্ছে পাট। কাজে পাটের জুট জিনোম সেটাও আমরা আবিষ্কার করেছি। পাটের বিভিন্ন পণ্য আমরা গবেষণার মাধ্যমে ইতিমধ্যে আবিষ্কার করে কিছু কিছু উৎপাদনের ব্যবস্থা নিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমি আরও বলবো যে আমরা আমাদের বেসরকারি খাত বা দেশি বিদেশি কেউ যদি এই খাতে আরও বিনিয়োগ করতে চান আমরা তার জন্য তাদেরকে আহ্বান জানাই। এবং এই পাট পণ্য যেটা পরিবেশ বান্ধব
বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সমগ্র দেশে পড়ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাট পণ্যটা, যেটা একটা কৃষিজাত পণ্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে সেই খাতে যেন আরও বেশি বিনিয়োগ আসে সেটাই আমরা চাই। আর এই সমস্ত পণ্য আমরা বহুমুখী পাট পণ্য রপ্তানি করতে সক্ষম, সেগুলি আমরা ইতিমধ্যে আবিষ্কার করেছি। সেই সাথে খাদ্য বা অ্যাগ্রো প্রসেসিং জোন, অ্যাগ্রো প্রসেসটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশ এখন বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা আলু উৎপাদন করছি, আমরা আম উৎপাদন করছি, তাছাড়া আমাদের হিমায়িত চিংড়ি এবং এগুলি প্রক্রিয়াজাত করা, শুধু আমরা কাঁচা পণ্যই না প্রক্রিয়াজাত করেও আমরা এগুলি পাঠাতে পারি। কাজে অ্যাগ্রো প্রসেসিংকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং অনেক ধরনের প্রণোদনাও দিয়ে যাচ্ছি যারা এই খাতে মানে বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতে চান। এবং হস্তশিল্প, এটাও আমাদের একটা বিরাট দিক আছে, অনেক হস্তশিল্প তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে, সে এবং আমরা রপ্তানি করতে পারি, আবার দেশের চাহিদাও আমরা পূরণ করতে পারি। এইসব খাতগুলির উপরে বিশেষভাবে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের একটাই লক্ষ্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতি বছর আমরা একটা পণ্যকে বর্ষ পণ্য হিসেবে, অর্থাৎ প্রোডাক্ট অব দ্য ইয়ার, আমরা ঘোষণা করি। আমরা যেহেতু এখানে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এবারে আমাদের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে 2020 সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে বর্ষ পণ্য আমরা ঘোষণা করছি। আমরা এর পূর্বে পাট এবং পাটজাত পণ্য বা চামড়া, চামড়াজাত পণ্য, আমরা বিভিন্ন পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছি, এবার আমরা লাইট ইঞ্জিনিয়ারিং, কারণ এক্ষেত্রে অনেক বেশি আমাদের মানে ইয়ে আসবে বলে আমরা মনে করি, যেমন বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, অ্যাকুমুলেটর, ব্যাটারি, সোলার, ফটোভোল্টিক মডিউল এবং খেলনা ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য এখানে উৎপাদন হচ্ছে এবং হতে পারে, এবং এক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ আসারও সুযোগ আছে এবং এর একটা বিরাট মার্কেট আছে। এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান নিচ্ছে যে বাংলাদেশের সাথে কিন্তু আমরা প্রাচ্য পাশ্চাত্যের একটা সেতু বন্ধ রচনা করতে পারি, আর সেই ধরনের অবকাঠামো আমরা তৈরি করছি। যেমন কক্সবাজারে আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করছি, তাছাড়া এই বাংলাদেশে আমাদের আরও তিনটি, অর্থাৎ ঢাকা, সিলেট, চট্টগ্রাম আমাদের বিমানবন্দর রয়েছে। আমরা সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবেও ডেভেলপ করার আমরা পদক্ষেপ নিয়েছি। কাজে সেদিক থেকে আমাদের নদীবন্দরগুলি, সমুদ্র বন্দর, আমরা আরও নতুন বন্দরও তৈরি করছি। কাজে এই জায়গার থেকে সারা বিশ্বের বিভিন্ন দিকে রপ্তানি করা বা যোগাযোগ স্থাপন করা, এটা খুব সহজ। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে আমাদের ব্রডব্যান্ড আমরা চালু করে দিচ্ছি, প্রায় 3,500 ইউনিয়ন, আমাদের 4,500 ইউনিয়নের মধ্যে 3,500 ইউনিয়নে ইতিমধ্যে ব্রডব্যান্ড চলে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ এই ICT সেক্টর, সেই সাথে সাথে আমাদের আকাশপথে যোগাযোগ, এটাও আমরা আরও সহজ করে দিচ্ছি, সুলভ করে দিচ্ছি। ঘরে বসেই যোগাযোগ করা যায়, বিশ্বকে জানা যায়। কাজে ব্যবসা বাণিজ্য যারা করবেন তারাও আজকাল অনলাইন বিজনেসটা ধীরে ধীরে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে, কাজে সেই সুযোগটাও আমাদের আছে। আমাদের 8,500 পোস্ট অফিস, এই পোস্ট অফিসগুলিকে আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি, ডিজিটাল সেন্টার করে দিয়েছি, যেন এর মাধ্যমে যে একটা আমাদের যে ঢাকা বাংলাদেশের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় পণ্য যেন প্রেরণ করতে পারি। আমরা রাস্তাঘাট, পুল ব্রিজ করে দিচ্ছি, নৌপথগুলি আরও সচল করছি, রেল, এয়ার, অর্থাৎ সব দিক থেকেই আমরা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করছি। যে অঞ্চলেই শিল্প গড়ে উঠুক, খুব দ্রুত যেন পোর্টে পৌঁছাতে পারে, রপ্তানি হতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। কাজে ইতিমধ্যে আপনারা জানেন যে পূর্বাচলে আমরা একটা নতুন জায়গায় আমাদের বাণিজ্য মেলার জন্য অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন
একটা বাণিজ্য কেন্দ্র আমরা করে দিচ্ছি, যেখানে প্রতি বছর বাণিজ্য মেলা হবে, সেখানে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থাকবে, সেইভাবে তৈরি করছি। আমি আশা করি যে আগামী বছর থেকে আমরা পূর্বাঞ্চলের এই বাণিজ্য মেলার স্থানে বাণিজ্য মেলা করতে পারব। আমাদের ইতিমধ্যে আমাদের এই বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি, সকলের কাছ থেকে ব্যাপকভাবে আমরা উৎসাহ পাচ্ছি। আর এই মেলা আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটা বিশাল সুবিধা করে দেবে, যারা বিদেশ থেকে আসেন এই মেলায় অংশগ্রহণ করতে এবং আমাদের দেশে যারা আছেন তাদের মাঝে মত বিনিময় করা, পণ্য বিনিময় করা বা নতুন নতুন মার্কেট খোঁজা, এবং যারা আসবেন তাদের জন্য তাদের কী কী পণ্য আমাদের দেশে প্রয়োজন বা এই অঞ্চলে প্রয়োজন। কারণ আমরা যেমন বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল আমরা একটা যোগাযোগ করার একটা আমাদের সমঝোতা স্বাক্ষর হয়েছে, আবার অপরদিকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চায়না, বিসিআইএম ইকোনমিক করিডোর, সেখানে আমরা আমাদের একটা চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে, কাজে এখানেও যোগাযোগের একটা বিরাট সুযোগ আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা অর্জন করব, পাশাপাশি আমাদের নিজস্ব যে প্রেক্ষিত পরিকল্পনা বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে উন্নত দেশ হিসেবে এই দক্ষিণ এশিয়ায় আমরা প্রতিষ্ঠা পাবো, সেই লক্ষ্য নিয়েই আমাদের সকল পরিকল্পনা আমরা নিচ্ছি। আমরা প্রেক্ষিত পরিকল্পনা যেটা নিয়েছিলাম 2010 থেকে 2020 তারই আলোকে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা করে আমরা যেমন উন্নয়ন করে যাচ্ছি, 2021 থেকে 2041 পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়নের কাজ শুরু করেছি। 2100 সালের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সেটা আমরা প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করেছি। অর্থাৎ একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের উন্নয়নের যাত্রা আমরা নির্দিষ্ট করেছি। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শিল্পায়ন আবার আমাদের খাদ্য উৎপাদন, কারণ খাদ্য উৎপাদনে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আমরা বিডা আইন করে তৈরি করে দিয়েছি এবং আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস গত বছর জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর মাধ্যমে বিনিয়োগ পরিবেশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্যোগও আমরা গ্রহণ করেছি যাতে ব্যবসা বাণিজ্য আরও সহজ হয়। প্রায় 17 কোটি ভোক্তার বাজার নিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গেটওয়ে হওয়ায় 4 বিলিয়ন ভোক্তার সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ বিশ্ব এখন বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে। বাংলাদেশের বিনিয়োগ বান্ধব নীতি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা বিদেশি বিনিয়োগকারীদেরও আকর্ষণ করছে। আমি কূটনীতিক ও বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো, উইন উইন পরিস্থিতির জন্য ব্যবসার সুবিধার্থে বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে যেন সকলে বেছে নেন, সেটাই আমার আহ্বান থাকবে। এবং সেই সাথে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মেলায় উপস্থিত হওয়ার জন্য, এবং আমি মাসব্যাপী আয়োজিত এই মেলা সফল হোক সেই কামনা করে আমি এটুকুই আশা করব যে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের জাতির পিতা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ব। সে প্রত্যয় নিয়ে এই মেলা আমাদের আরও উন্নয়নের পথ খুলে দেবে সে আশা ব্যক্ত করে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং আনুষ্ঠানিকভাবে DITF 2020 এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। Ladies and gentlemen, 25th DITF 2020 inaugurated through digital display. Heartfelt thanks and sincerest gratitude, Honorable Prime Minister, for your valuable and visionary speech and for formally declaring the 25th DITF 2020 officially open. ভাই 10% 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 10